হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগার যশোদাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো সকালের ব্লগ নিয়ে আমি আবারও চলে এলাম আপনাদের সামনে। তো এই পুরো একদম ব্লগের প্রথমেই আমি দর্শন করাচ্ছি আমাদের মন্দিরের গোপাল সোনাকে, বড় গোপাল সোনাকে প্রথমে দর্শন করাচ্ছি, আর তারপরে আমি দর্শন করাচ্ছি আপনাদের মহাপ্রভুকে। তো মহাপ্রভুকে দর্শন করুন। আজকে মহাপ্রভুর যে মুকুট পরেছেন সেই মুকুটটা কত সুন্দর ভাই বানিয়েছে, এত সুন্দর লেগেছে দেখতে, আপনাদেরও দেখতে ভালো লাগবে। তো মহাপ্রভুকে দর্শন করুন। আর আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের যদি বাড়িতে গোপাল থাকে, সেই গোপালকে শৃঙ্গার করার জন্য আমাদের মন্দিরে আপনারা আনতে পারেন। তো ইতিমধ্যেও কিন্তু দেবকী গোপালকে, অনেক গোপালকে সাজিয়েছে। তো আজকে একটি গোপালকে সাজানো হচ্ছে, তো আমি সেটারও কিনছি, তা আপনাদেরকে একটু দর্শন করাবো যে কেমনভাবে সাজাচ্ছে। তো সেটা আমি দর্শন অবশ্যই করাবো। আর আজকে মহাপ্রভুর মুকুটটা দেখেছেন তো কত সুন্দর, একদম লাল হলুদ আর সবুজ, কি সুন্দর দেখাচ্ছে। আর আমাদের মন্দিরে গোপাল সোনা হয়তো থাকে তিনটে, এর বেশি তো নয়, কিন্তু অনুষ্ঠান হলে, মানে যখন আমাদের একাদশী বা দ্বাদশী হয়ে থাকে, তখন কি হয় যে সমস্ত ভক্তরা গোপাল সোনাকে একদম কোলে করে নিয়েই চলে আসেন, তেনারা আমাদের গোপাল সোনাকে এই মন্দিরের ভেতরে রেখে যান, আবার অনুষ্ঠান শেষে যখন বাড়ি যান তখন আবার গোপাল সোনাকে নিয়ে যান। এই রকমই কিন্তু করে থাকেন, কারণ মন্দিরে গোপালই দেখতে সুন্দর লাগে। এই যে দেখুন, এখানে একটা গোপাল রয়েছে পিঙ্ক কালারের ড্রেস পরা, এই গোপালটা কিন্তু আমাদের মন্দিরের না, তো এখানে সব রাখা হয়েছে। আর এই যে দেবকী সাজাতে লেগেছে, দেখুন এখানে চোখ আঁকা চলছে মন্দিরে। তো একদম ছোট্ট গোপাল সোনা, তো তার শৃঙ্গার করানো হচ্ছে। আর ছোট্ট, একেবারে ছোট্ট গোপাল সোনা শৃঙ্গার করা কিন্তু খুবই টাফ, চোখ আঁকা বলুন, ভুরু আঁকা বলুন, তো এগুলো কিন্তু একটু টাফেরই ব্যাপার হয়, কিন্তু বোন খুব ইজিলি ওগুলো করে থাকে, কারণ বোনের এগুলো প্রথম থেকেই ডিজাইন বলুন এই সব দিকে ও খুব ভালো রয়েছে, আর এই ডিজাইনগুলো করতেও ভালো পারে আর ভালো লাগেও সোজা। তো সেই জন্য গোপাল সোনা ডিজাইন করছে, আমি একটু আপনাদের দেখাবো বলে চলে এলাম। তো মন্দিরের ভেতরেই সাজানো হচ্ছে, মন্দিরের ভেতরেই দেখুন বসে সাজাচ্ছে। আর ওদিকে তো ভাগবত আমাদের শুরু হয়ে গেছে, কারণ আমাদের একাদশী সকালেই হরিবাসর হয়ে থাকে। আপনারা যেনারা জানেন না তেনারা জেনে নিন, আমাদের ঠিক সকাল 10টা নাগাদ কিন্তু শুরু হয়ে যায় আমাদের হরিকথা, সকালের হরিবাসর একাদশীতে, আবার সন্ধ্যেতে কিন্তু হরিবাসর রয়েছে। তো তার জন্য প্রিপারেশন চলছে, আর এখন হরিকথা হচ্ছে, একটু তার কিছুক্ষণ একটু দেখে নিন। আরে থেকে যাওয়ার জন্য এত বিল্ডিং বানানো হলো, এত জায়গা করা হলো, আপনি থাকবেন না? থাকুন, আমাদের অফিসে চলে যান, আপনি আধার কার্ড দেখিয়ে নাম এন্ট্রি করে নেন, আপনি থাকবেন। নাম লেখা শেষ, মোটর সাইকেল এসে গেছে। ছেলে এসে বলছে, মা অপরাধ হয়ে গেছে বাড়ি থাকো, তোমার বৌমাকে আমি শাসিয়ে এসেছি। আর এখানে চলছে আনা জামিনা চলছে, কারণ ভক্তরা প্রথমত যখন থেকে আনা জামিনা করা শুরু হয় তখন থেকে যে ভক্তদেরকে দেখেই শুরু করা হবে এমনটা কিন্তু না, কারণ তখন ভক্তরা আসেন না, ভক্তরা ঠিক 10টা নাগাদ চলে আসেন। তো সেই জন্য ভক্তরা না দেখে, ভক্তদেরকে না দেখে ডিসাইড করা যায় না যে কতটা ঠিক ব্যবস্থা আমাদেরকে নিতে হবে, তো সেই জন্য একটু লেট করেই করা হয়। আর লেট করে করা হচ্ছে, ওদিকে ভাগবত চলছে আর এদিকে আনা জামিনাও চলছে। তো কিছুটা তো হয়েই গেছে, আবারও কিছুটা বাকি রয়েছে, তো সেটাও এখন কমপ্লিট করা হচ্ছে। আর আজকে তো কুমড়ো সবজি হয়, তো সেই জন্য কুমড়োগুলো দেখতে কিন্তু বেশ লাল লাল রয়েছে বলুন, তো কুমড়োই করা হচ্ছে, আমিনা করা হচ্ছে। আর এখানে যে কাকিমারা আমিনা করছেন, এই কাকিমারা আমাদের মন্দিরে প্রতিনিয়ত কিন্তু এসে থাকেন, প্রতিনিয়ত আরতিতে যোগদান করেন। আর এনাদের এই দায়িত্বটা রয়েছে যে আমাদের কতটা কি আনাজ লাগবে সেটা করা। আর ওদিকটাতে একটু চলুন, এদিকে রান্না হচ্ছে, মানে আমাদের প্রসাদের জন্য ব্যবস্থা চলছে, এদিকে আলু আমিনা করা হয়ে গেছে, শুধু কড়াইতে দেওয়ার অপেক্ষা, কিছুটা হয়ে গেছে আর কিছুটা করা হচ্ছে। আর ওদিকটাতে আবার আমাদের যে বউ মাতা রয়েছে তেনাদের জন্য প্রসাদ হচ্ছে।
তো তেনাদের জন্য প্রসাদ হচ্ছে। আর এদিকে আমাদের এদিকে যে রয়েছে গাভী মাতারা রয়েছে তাদের জন্য খাবার তৈরি করা হচ্ছে। তো এই ভক্তরা কিন্তু এলেই এখানে এই কাজগুলো করে থাকেন। আর ওদিকটাতে ভাগবত কিন্তু প্রায় শেষের মুখে, এবার কিন্তু সেবার ব্যবস্থা চলছে। আর আজকে সকালের ভক্ত সমাগমটা ঠিক এই রকমই হয়েছে। প্রত্যেক একাদশীতেই কিন্তু সকালেও ভক্ত সেবা ভালোই হয়, আবার সন্ধেতে তো আরও রয়েছে। তো সেই জন্য সকালের যে মহোৎসবটা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ কি যে যারা আসেন না তেনারা দেখতে পাবেন যে আমরা সকালে যেতে পারি না, আমরা সন্ধ্যাতে যাব। আর যে সমস্ত ভক্তরা সকালে চলে এসেছেন তেনারা তো আবার ব্যাক করবেন, তেনারা সন্ধ্যাতে থাকবেন না। তো সেই জন্য সকালের ভক্ত হচ্ছে এনারা, সকাল থেকে চলে এসেছেন, সকাল থেকে এসে হরিকথা শ্রবণ করে প্রসাদ দিয়ে তারপরে বাড়ি যাচ্ছেন। আর যেনারা সন্ধ্যায় আসবেন তেনারা তো বিকেল থেকে চলে আসবেন। তো এখানে কুমড়ো প্রসাদ দেওয়া হচ্ছে, সব ভক্তরাই অপেক্ষা করছেন প্রসাদ পাওয়ার জন্য। আর আজকের প্রসাদ সত্যি অমৃতের মতো লাগে, কারণ একাদশীর প্রসাদের একটা আলাদাই স্বাদ বলতে পারেন। তো যেনারা পান তেনারাই একমাত্র জানেন যে একাদশীদের প্রত্যেক আমাদের বাড়িতে প্রত্যেক দিন, ধরুন প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 3-4 দিন তো এই লাভড়া ব্যঞ্জন হয়েই থাকে। কিন্তু একাদশীতে যে লাভড়া প্রসাদ তার কিন্তু একটা টেস্টই আলাদা, কারণ এটা প্রসাদ, মহাপ্রভু সেবা করেছেন তাই প্রসাদের এতটা পরিমাণ চাহিদা আর এতটা মিষ্টি। তো এখানে অবশ্যই প্রসাদ পাওয়ার পর আমরা প্রসাদ পাবো, ভক্তদের প্রসাদ হয়ে গেলে তারপরেই আমরা প্রসাদ পাবো। আর এই যে পাতা দেওয়া হচ্ছে, পাতাগুলো কি হয় আগের থেকে ছাড়িয়ে নেওয়া হয়, মানে পাতাগুলো তো একটা প্যাকিং করে চলে আসে, তো হয়তো একজনকে পাতা দিতে গিয়ে একটা পাতার সাথে দুটো পাতা চলে গেল, তো সেই জন্য কিন্তু আমাদের পাতাগুলো আগের থেকেই ছাড়িয়ে নেওয়া হয়, ছাড়িয়ে তারপর পাতাগুলো দেওয়া হয়। তো সেই জন্য সেই কাজটাও কিন্তু এখন চলছে, যে পাতা ছাড়ানো এক জায়গায় চলছে আর এক জায়গায় পাতা দেওয়া চলছে। তো দুটো লাইন কম্পেয়ার হয়ে গেলে তারপরে আবার তৃতীয় লাইনে চলবে। তো এইরকমভাবেই কিন্তু আমাদের সেবার ব্যবস্থা চলতে থাকে। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম না পাতা ছাড়ানো হচ্ছে, এই যে এখানে ভক্তরা ছাড়াচ্ছেন পাতা, কারণ একটা পাতার সাথে চিপকে থাকে, তো সেই জন্য পাতাগুলো ছাড়িয়ে নিলে তাহলে একটা ভক্তের পাতে দুটো পাতা পড়বে না, একদম একটা একটাই পড়বে। তো সেই জন্য এটা ছাড়ানো হচ্ছে। তো আমি তো সকালের ব্লগটা আমি আপনাদের দেখালাম যে কী কী হলো, শুধু কিছুটা কিছুটা অংশ আমি আপনাদের দেখালাম, তাই হয়তো ব্লগটা অনেকটা ছোট লাগছে। আর বাবা যখন বেরিয়েছিল তখন বাবাকে আনতে গিয়েছিলাম, তখন আর ব্লগ করতে অতটা আমার খেয়াল ছিল না, তো সেই জন্য যতটা পেরেছি আমি আপনাদের জন্য ক্যাপচার করেছি। আপনারা দর্শন করে ধন্য হন। আবারও সকালে আবারও সন্ধ্যাতের ভিডিও কিন্তু আবারও আসছে কাল সকালে, তো তার জন্য অপেক্ষা করুন। তো চলুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।